হ্যালো ফ্রেন্ডস, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রুটি পরোটা লুচি দিয়ে খাওয়ার জন্য দারুণ টেস্টি একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বানানো খুবই ইজি আর খুব চটপট এটা তৈরি হয়ে যায়। ছোট থেকে বড় সবার কিন্তু খেতে ভালো লাগবে, তাই আমার আজকের এই রেসিপিটা দেখুন আর দেখে যদি ভালো লাগে তাহলে আপনারাও ট্রাই করুন। তাহলে চলুন আর দেরি না করে এই রান্নাটা করতে কি কি লাগছে সেগুলো আগে দেখে নিন। এই রান্নাটা করার জন্য আমি এখানে 100 গ্রাম সোয়া চাঙ্কস নিয়েছি। এগুলোকে ভালো করে নুন জলে সেদ্ধ করে নিয়ে তারপর সেই গরম জলটা ফেলে দিয়ে দুবার নর্মাল ওয়াটারে ধুয়ে খুব ভালো করে চেপে জলটা ফেলে দিয়েছি। এর সাথেই নিয়েছি একটু কড়াইশুঁটি, আছে আদা বাটা, আদার সাথে আমি 4টে কাঁচা লঙ্কা আর 1টা বড় সাইজের টমেটো একসাথে বেটে রেখেছি। এর সাথেই নিয়েছি বড় চামচে 3 চামচ টক দই, নিয়েছি সাদা জিরে, আছে 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আছে, তার মধ্যে আছে 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ, ছোট ছোট 2টো দারচিনি, এর সাথে একটু হিং লাগবে। রান্নাটা আমি রিফাইন অয়েলে করব, কিছু গুঁড়ো মশলা লাগবে আর নুন চিনি। এই দিয়েই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি একটা সয়াবিনের রেসিপি, যা রুটি পরোটা লুচির সাথে ভীষণই ভালো লাগবে। এই রান্নাটা করার জন্য প্রথমেই সেদ্ধ করা যে সোয়া চাঙ্কসগুলো নিয়েছি সেগুলো মিক্সির জারটায় আমি নিয়েছি, একবারে সবটা হয়নি, অল্প অল্প করে নিয়ে করছি। এর মধ্যে জল ছাড়া সোয়া চাঙ্কসগুলো গ্রাইন্ড করে নিতে হবে। তাহলে এই কাজটা আমি করে নিয়ে তারপরে নেক্সট কী করছি সেটা দেখাচ্ছি। সেদ্ধ করা সয়াবিনগুলো আমি সমস্তটাই বেটে নিয়েছি, আর এবার মূল রান্নাটা করার জন্য কড়াইয়ে আমি রিফাইন অয়েল গরম করে নিয়েছি। প্রথমেই এই বেটে রাখা সয়াবিনগুলো তেলে ফ্রাই করে নেব। সয়াবিন এভাবে একটু তেলে ফ্রাই করে নিলে এর যে একটা গন্ধ থাকে, যার জন্যই অনেকে খেতে চায় না, সেই গন্ধটা আর থাকবে না, খেতেও খুব ভালো লাগবে। সয়াবিন বাটাটাকে একটু ফ্রাই করে আর তুলে নিয়েছি, আর তারপর 1 টেবিল স্পুন তেল আবার দিয়ে আমি গরম করে নিয়েছি। এবার প্রথমেই এই তেলের মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি, এর সাথে সামান্য একটু হিংও দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে, এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা, এর মধ্যে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এই রান্নায় ধনের গুঁড়োটা একটু বেশি পরিমাণে পড়ে, তাই এখানে আমি 1/2 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। আর এই কাজটা করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি। বন্ধুরা, আমার একটা গল্পের চ্যানেল আছে, চ্যানেলটার নাম গল্পের আসর। রোমহর্ষক ভূতের গল্প শুনতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ওই চ্যানেলটায় ভিজিট করুন। আশা করছি গল্পগুলো শুনে আপনাদের ভালোই লাগবে। ওই চ্যানেলের চ্যানেল লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারবেন। গল্পগুলো শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এবার ফ্লেমটা একদম কম করে দিয়েছি, এই ফ্লেমেই আমি টক দইটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আর একবার কষিয়ে নেব। সয়াবিনের অনেক রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, আপনারাও নিশ্চয়ই অনেক ধরনের সয়াবিনের রেসিপি ট্রাই করেছেন, তবে এই নিরামিষ রান্নাটা কিন্তু সবার থেকে আলাদা। একবার বানিয়ে দেখবেন রুটি পরোটা দিয়ে খেতে যে কী ভালো লাগে সেটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তাই রেসিপিটা দেখে অবশ্যই একবার ট্রাই করুন আর তারপর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। মশলাটা আবারও একবার খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সোয়া চাঙ্কসগুলো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সাথে এই সয়াবিনটাকেও একটু কষিয়ে নেব। এই কষানোটা যতটা ভালো হবে খেতেও কিন্তু রান্নাটা ততটাই ভালো হবে। বন্ধুরা, আপনারা তো আমার রেসিপি দেখছেনই, কিন্তু তার সাথে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ফলো করতে পারেন। মিনিট দুয়েক সয়াবিনটাকে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কড়াইশুঁটি। এই রান্নাতে কড়াইশুঁটিটা দিলে খেতে খুবই ভালো লাগে, ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আমি এখানে ফ্রোজেন পরাইশুটি দিয়েছি, আপনারা চাইলে ফ্রেশ যদি পান ফ্রেশটাও দিতে পারেন, তবে সেটা মশলার সাথে একটুখানি কষিয়ে নেবেন যদি ফ্রেশ হয়। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দেব। তবে এই রান্নাটা কিন্তু একদমই মাখা মাখা হয়, তাই সেই বুঝে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, আর জলটা কিন্তু উষ্ণ গরম জল। ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে মিনিট দুয়েকের জন্য রান্না করে নিচ্ছি। মিনিট দুয়েক রান্নাটা হয়ে গেছে, ঢাকা তুলছি, একবার নাড়িয়ে দিচ্ছি। রান্নাটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে, ওপর থেকে শুধু দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, রান্নাটা এবার আমার একদম রেডি। গ্যাসটা বন্ধ করে দিলাম, মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি, আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের সয়াবিনের এই ইউনিক রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবং আমি রুটির সাথে সার্ভ করেছি। আপনারাও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও খেতে খুবই ভালো লাগবে। আর তারপর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।